Hey, what's up guys? আশা করি তোমরা সবাই ভালো আছো। চ্যানেলে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, তোমরা কিন্তু জানো যে আগামী 10 দিনের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ফ্রি ফায়ার সম্পূর্ণ ব্যান হতে চলেছে। হয়তোবা 3 মাসের জন্য হতে পারে, হয়তোবা সারা জীবনের জন্য কিন্তু আমাদের বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটা ব্যান হতে চলেছে। তো আমি জানি যে এটা কিন্তু অনেক ইমোশনাল একটি ঘটনা ভাই, আমাদের বাংলাদেশ সার্ভার থেকে ফ্রি ফায়ারটা ব্যান হয়ে যাবে এটা কিন্তু আমরা অনেকেই ভাবতে পারতেছি না। তবে কিন্তু অনেকেই খুশি হচ্ছে এই ভেবে যে আমাদের বাংলাদেশ থেকে এই ফ্রি ফায়ারটা ব্যান হয়ে যাবে, বা অনেক অভিভাবক কিন্তু ভাবতেছে যে ভাই বাংলাদেশ থেকে ফ্রি ফায়ারটা ব্যান হয়ে গেলে তাদের সন্তানরা অনেক কিছু করতে পারবে, অনেক ভালো কিছু করতে পারবে, এই নেশা যে আসক্ত হয়ে আছে গেমের প্রতি সেটা থেকে তারা বেরিয়ে আসতে পারবে। তো তাদের ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কারণ কি গাইস, তোমাদেরকে একটা কথা বলে দিই, এই গেমটা কিন্তু ব্যান করে দেওয়ার পরে কিন্তু আরও কিন্তু অনেক প্ল্যাটফর্ম রয়েছে, আরও অনেক গেম রয়েছে আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, সেই গেমেও কিন্তু তাদের সন্তান কিন্তু আসক্ত হয়ে কিন্তু আরও খারাপ পথে পরিচালিত হতে পারে। এর পাশাপাশি আরেকটা কথা বলে দিই, আমাদের বাংলাদেশ সার্ভার থেকে যদি এই ফ্রি ফায়ারটা ব্যান হয়ে যায় হয়তো বা এই শোকেও কিন্তু ভাই অনেকে অনেক কিছু করে ফেলতে পারে। আমি বলতেছি না, কারণ এটা কিন্তু ভাই আমার বলা উচিত না, তাও বলতেছি অনেকে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে। তো গাইস, এই ব্যাপারে আমি বেশি কথা বলবো না। আর এই ভিডিওর টপিক, মূল টপিকটাও কিন্তু এটা নয়। আমি কিন্তু আজকে এই মূল টপিকটা হলো আমাদের ফ্রি ফায়ার ব্যান নিয়ে। তো বন্ধুরা, আমাদের বাংলাদেশ সার্ভারে যত বড় বড় ইউটিউবার রয়েছে, আমাদের দেশের সকল ইউটিউবাররা মিলে কিন্তু আজকে একটা ভিডিও মেক করেছে, সেই ভিডিওটা কিন্তু তোমাদেরকে দেখার অনুরোধ করা হলো। তোমরা যদি না জেনে থাকো যে ভিডিওটা কোথায় পাবে, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু ভিডিওটা লিঙ্কটা পেয়ে যাবে। ইটস কাব্বো ভাই চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয়েছে, অবশ্যই তোমাদেরকে দেখার অনুরোধ করা হলো। আর তোমরা অবশ্যই ভাই ভিডিওটা লাইক করে দিও, আর শেয়ার করে ভাই অনেক মানুষকে দেখার সুযোগ করে দিও। কারণ ভাই ফ্রি ফায়ারের ইতিহাসে যেন আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি ভিউ পাওয়া এবং লাইক পাওয়া ভিডিও ওটা হয়। কারণ কিন্তু ভাই ওই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সরকারের মাধ্যমে কিন্তু এই ফ্রি ফায়ারটা আটকাতে পারি, আর আমাদের যেই বাংলাদেশের যে হাইকোর্ট রয়েছে তাদের কাছে পর্যন্ত জানিয়ে আমরা এই ভিডিওটা পৌঁছে দিতে পারি, এটাই কিন্তু তোমাদের কাছে অনুরোধ রইল ভাই। আর আমাদের বাংলাদেশ সার্ভারে ফ্রি ফায়ার ব্যান করা কিন্তু ভাই এটা কোনো যৌক্তিক কারণ আমি দেখছি না। কারণ ভাই বাংলাদেশ থেকে যদি এই ফ্রি ফায়ারটা ব্যান করা হয়, অন্যান্য ছেলেরা যারা এখন ভাই ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে আছে, তারা যে অন্য কোনো গেমে আসক্ত হবেন এটার কিন্তু কোনো গ্যারান্টি ভাই কেউ দিতে পারবে না। অন্য অন্য যে গেমসগুলো আছে সেই গেমসেও কিন্তু ভাই এই আসক্তগুলো হতে পারে। আর ফ্রি ফায়ারের পাশাপাশি কিন্তু পাবজিতেও কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে, পাবজিও কিন্তু ব্যান করার কথা চলতেছে। তো বন্ধুরা, ফ্রি ফায়ার বাংলাদেশে কিন্তু ফ্রি ফায়ার পাবজি বাদেও কিন্তু অন্যান্য গেমসও রয়েছে, তারাও কিন্তু এই অনলাইন গেমসে কিন্তু খেলে কিন্তু ভাই এইসব আসক্ত কিন্তু হতে পারে। তো অবশ্যই এটা কিন্তু কোনো যৌক্তিক কারণ হতে পারে না আমার মতে। তো বন্ধুরা, তোমরা কি বলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিতে বলবে না। আর এই ভিডিওতে কিন্তু ভাই কোনো ইভেন্ট বা কোনো ইমোশনাল ডায়লগ দিয়ে ভাই তোমাদেরকে মন ভোলানোর কোনো চেষ্টা করতেছি না, তোমরা ভাই নিজেরাই একটু বিবেচনা করে দেখো। আর বিশেষ করে আমি অভিভাবকদের কাছে অনুরোধ করবো, অবশ্যই আপনারা একটু বিশেষভাবে একটু বিবেচনা করে দেখবেন যে আমাদের কথাগুলো কি যৌক্তিক নাকি অযৌক্তিক। তো অবশ্যই কিন্তু সরকারের একটা বিশেষ আবেদন করা হলো যে আপনারা কিন্তু সব কিছু বিবেচনা করেই কিন্তু এই ফ্রি ফায়ার ব্যানের যে সিদ্ধান্তটা রয়েছে এই সিদ্ধান্তটা আপনারা গ্রহণ করবে। আপনারা যেই সিদ্ধান্তটা গ্রহণ করবেন অবশ্যই কিন্তু আমরা মাথা পেতে সেটা গ্রহণ করবো, আমরা কিন্তু তার কোনো বিপক্ষে যাব না। অবশ্যই আপনারা বর্তমানে যেটা করতে চাইতেছেন এবং ভবিষ্যতে যা করবেন সেটা কিন্তু আমাদের মঙ্গলের জন্য করবেন। তো অবশ্যই আমরা অলওয়েজ আপনাদের সাপোর্ট করে যাব। তো অবশ্যই কিন্তু আপনারা ব্যাপারটা বিবেচনা করে দেখবেন যে এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক। আর আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের বাংলাদেশ থেকে কিন্তু ফ্রি ফায়ারে কিন্তু অনেক আর্নিং হচ্ছে। আমাদের দেশের ছোট বড় অনেক ইউটিউবার কিন্তু তাদের নিজেদের জীবনে কিন্তু একটা কেরিয়ার হিসেবে কিন্তু এই ইউটিউবটা বেছে নিয়েছে, তারা কিন্তু গেমের মাধ্যমে কিন্তু তাদের কেরিয়ারটা গঠন করতে চাইতেছে। তো বন্ধুরা, এর পাশাপাশি কিন্তু আমাদের দেশের বাইরেও কিন্তু বিদেশিরা কিন্তু এই বিষয়ে কিন্তু একধাপ এগিয়ে রয়েছে। তো তাহলে কিন্তু বন্ধুরা, আমরা কেন একধাপ পিছিয়ে থাকবো তাদের থেকে? আমরাও কিন্তু এই নতুন বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে কিন্তু চলতে চাই, আর এই ফ্রি ফায়ারকে অলওয়েজ কিন্তু আমরা সাপোর্ট করবো, যাতে করে আমরা ই স্পোর্টসের মতো কিন্তু ভালো ভালো কিন্তু যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রয়েছে তাতে যোগ দিয়ে কিন্তু আমরা আমাদের দেশে কিন্তু অর্থনৈতিক কিন্তু আরও শক্তিশালী করে তুলতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। বন্ধুরা, তোমরা অবশ্যই কাবু ভাই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসো, তোমাদের কাছে বিশেষভাবে অনুরোধ করা হলো। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে ভাই ভিডিওটাকে একটা লাইক করে দিও, আর ভিডিওটাকে একটা শেয়ার করে আরও কিছু মানুষকে দেখার সুযোগ করে দিও। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ভিডিওটা এই পর্যন্তই।